আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনের আউটডোর ইউনিটে যে হাই প্রেশার সুইচ থাকে এবং লো প্রেশার সুইচ থাকে, এই হাই প্রেশার সুইচ এবং লো প্রেশার সুইচের কাজটা কী এবং এগুলার কোনো সমস্যা হলে সেটা কীভাবে খুঁজে বের করবেন এবং সেটা কীভাবে সমাধান করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আমরা জানি যে এয়ার কন্ডিশনের আউটডোর সাইটে হাই প্রেশার এবং লো প্রেশার দুইটা সুইচ থাকে। এগুলো আসলে সব এসিতে থাকে না, বিশেষ করে এক টন, দেড় টন, দুই টন যেই স্প্লিট এসিগুলো আছে এগুলোতে থাকে না, খুব কম থাকে, কিছু এসিতে থাকে, কিছু এসিতে থাকে না। তো এই হাই প্রেশার এবং লো প্রেশার সুইচটা এসির জন্য কতটুকু উপকার এবং এটা কম প্রেশারের জন্য আসলে কতটুকু এফেক্ট পড়ে, এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এটার আসলে সমস্যা হলে কীভাবে বুঝবেন যে এটাতে কী সমস্যা হতে পারে। তো আসলে যে হাই প্রেশার সুইচটা দেওয়া থাকে এটার কাজ হচ্ছে আপনার এসিতে যে গ্যাসটা ইউজ করেন ওই গ্যাসের যে প্রেশারটা থাকবে ওই প্রেশার অনুযায়ী একটা হাই প্রেশার সুইচ ইউজ করা হয়। তো এসিটা চলতে চলতে একটা সময় দেখা যায় যে এসির কন্ডেন্সারে অনেক ময়লা হয়, সেক্ষেত্রে এসিতে যেই গ্যাসটা থাকে ওই গ্যাস প্রেশারটা যদি এসির কন্ডেন্সারের ময়লায় জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কম প্রেশারের এবং গ্যাসের যে প্রেশারটা, প্রেশারটা অতিরিক্ত হয়ে যায়, প্রেশারটা বেড়ে যায়। যখন কম প্রেশারের গ্যাসের প্রেশারটা বেড়ে যায় তখন সেক্ষেত্রে ডিসচার্জ পাইপে যে হাই প্রেশার সুইচ থাকে ওই হাই প্রেশার সুইচের সিগন্যালটা আউট করে দেয়, কম প্রেশারের যে সিগন্যালটা থাকে সিগন্যালটা আউট করে দেয়, সিগন্যালটা ছেড়ে দেয়। এই হাই প্রেশার কার্ডের কানেকশন করা থাকে টোটালি লাইনটা যায়, লাইন একদিক দিয়ে ইনপুট হয় আরেক দিক আউটপুট হয়, তো এই লাইনটা তখন ছেড়ে দেয়, তখন কম্প্রেসার টোটালি অফ হয়ে যায়। তো আসলে সেক্ষেত্রে দেখা যায় যে কম্প্রেসারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখা যায় যে এসিতে অনেক ডাস্ট হয়ে যায়, অনেক ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কম্প্রেসার টার্মিনাল পড়ে যায় বা ক্যাপাসিটার উইক হয়ে যায়, ক্যাপাসিটার পড়ে যায়। তো সেক্ষেত্রে যখন একটা হাই প্রেশার সুইচ ইউজ করা হয় তখন দেখা যায় যে আপনার ওই হাই প্রেশার সুইচের মাধ্যমেই আপনার কম্প্রেসারের সিগন্যালটা আউট করা হয়। এবং লো প্রেশার সুইচে যে কানেকশান দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে এসির কোথাও লিকেজ হয়ে যায়, লিকেজ যখন হয়ে যায় লিকেজ হওয়ার পরে এসিটা চলতে থাকে, চলতে থাকে, যদি সাকশন পাইপে লিকেজ হয় সেক্ষেত্রে জানেন যে বাইরের ময়েশ্চারাইজার বাতাস আছে সেগুলো ভিতরে টানে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এসির কন্ডেন্সারের যে ফিল্টারটা থাকে ফিল্টারটা ময়লা জ্যাম হয়ে যায় এবং সেক্ষেত্রে কন্ডেন্সারে পুরো ময়লা হয়ে যায়। যেহেতু সাকশন পাইপে লিকেজ থাকে সেক্ষেত্রে এসিতে অনেক ময়লা হয়ে যায়, যে এসির থার্মাল ইউনিটটা সেই ইউনিটের ভিতরে অনেক ময়লা জমে যায়, সেক্ষেত্রে কম্প্রেসারে সমস্যা হয়ে যায়। কম্প্রেসারে যখন ময়লা যায়, কম্প্রেসারে সাকশনে ময়লা যায় তখন দেখা যায় যে এই কম্প্রেসার চিজ করার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যায়। তো লো প্রেশার কাটআউটে এই জায়গায় যে কাজটা করে সেটা হচ্ছে এই লো প্রেশার কাটআউটে আপনি যেই গ্যাসটা ইউজ করেন এসিতে ওই গ্যাস অনুযায়ী একটা লো প্রেশার কাটআউট ইউজ করা হয়। ওই কাটআউটে ওই প্রেশারের থেকে যদি একটা লো প্রেশারে আমরা জানি যদি আর বাইশ ইউজ করেন, আর বাইশ ইউজ রানিং প্রেশার বা লো প্রেশার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার থাকবে 50, সর্বোচ্চ 55 থেকে 60। তো সেক্ষেত্রে দেখা যায় যদি আপনার গ্যাস লিকেজ হয়ে যায়, লিকেজ হয়ে যাওয়ার পরে গ্যাস যদি না থাকে সেক্ষেত্রে আপনার কম্প্রেসার কখনো রান করবে না, লো প্রেশার কাটআউটে কখনোই সিগন্যালটা কম্প্রেসারকে দিবে না এবং কম্প্রেসার কখনোই রান করবে না। সেক্ষেত্রে দেখা যায় যদি কম্প্রেসারটা না চলে তাহলে আর সাকশন পাইপের যদি কোথাও লিকেজ হয় বা কোথাও লিকেজ হয়ে যায় সেক্ষেত্রে ভিতরে ময়েশ্চারাইজার যাবে না আর কম্প্রেসারও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই হাই প্রেশার সুইচ এবং লো প্রেশার সুইচ এসিতে থাকলে এসির জন্য অনেক ভালো এবং কম প্রেশারের জন্যও ভালো। তো অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে গেলে যদি এই হাই প্রেশার সুইচগুলো থাকে চেষ্টা করবে যারা কাজ করে কাজের পাশে যেন এই হাই প্রেশার এবং লো প্রেশার সুইচের কানেকশনগুলো রেখে দেন কাজ করা হয়। বেশিরভাগ সময় আমরা দেখি যে 5 টন 10 টনের ক্ষেত্রে হাই প্রেশার এবং লো প্রেশার সুইচ অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে এটা আসলেই অনেকটুকু কার্যকর হয়। যদি এসিতেই এই হাই প্রেশারের সুইচ থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এসিতে অনেক ডাস্ট হোক কোথাও ওয়ারিং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, হাই প্রেশার সুইচের কারণে সবসময় কম প্রেশারকে সিগন্যাল দেয় এবং যদি অতিরিক্ত হাই প্রেশার হয়ে যায় তখন সেক্ষেত্রে দেখা যায় যে কম প্রেশার অফ হয়ে থাকে, কম প্রেশার আর চলে না, সেক্ষেত্রে কম প্রেশারও কোনো সমস্যা হয় না, আদার্স কোনো সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে না।